হ্যালো এভরিওয়ান, হোপ ইউ ডুইং ওয়েল। সো যেহেতু আমি আজকে হোয়াইট পাস্তা বানাচ্ছি এবং আমাকে অনেকেই বলেছিল যে এইটা রেসিপি দিতে, ইউটিউবে অহরহ রেসিপি আছে, সো আমি ইউটিউব দেখেই শিখেছি। এটা এরকম কোনো আহামরি কিছুই না, তো আপনারা চাইলে বাসায়ও বানাতে পারেন। যাই হোক, আমি আজকে দেখিয়ে দিচ্ছি, কারণ আমাকে মাঝখানে দুজন নক করে বলেছিল, তো যার কারণে আজকে ভিডিও বানানো। যাই হোক, এইটার জন্য আপনাকে যা করতে হবে, আপনি ময়দা নেবেন, গোলমরিচ নেবেন, বাটার বা অয়েল যেটাই ইচ্ছা আপনি নিতে পারেন। এরপর হচ্ছে গার্লিক অ্যাড করবেন, যদি আপনি গার্লিক পছন্দ করেন, যেহেতু আমার গার্লিক অনেক ফেভারিট, তো আমি গার্লিক অ্যাড করেছি। এবার হচ্ছে এটাকে একটা ডোর মতো বানাবেন, 20-25 মিনিট মতো রেখে দিবেন। একটা রুটির মতন বিশাল বড় সাইজের রুটি বেলবেন, এরপর এটাকে পিস পিস করে কাটবেন, লম্বা করে কাটতে পারেন, ছোটো ছোটো টুকরা টুকরা করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। এরপর সিদ্ধ করবেন, সিদ্ধ করবেন হচ্ছে লবণ আর হচ্ছে আপনার তেল দিয়ে সিদ্ধ করে, যখন এটা দেখবে একটু নরম নরম হয়ে গেছে, তখন এটা ঠান্ডা পানি দিয়ে ছেঁকে নেবেন। তাহলে এটা কুকিং, মানে এটার যে কুকিং প্রসেসটা হচ্ছে স্টপ হয়ে যায়, এখানে প্রবলেম হয় না, আর পরে ওভার কুক হয়ে যায় না আর কি। সো যাই হোক, এরপরে আমি যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করতেছি এক এক করে আমি সবই আপনাদেরকে দেখিয়ে দিব, পুরো ভিডিওটা ফুল দেখবেন, ঠিক আছে? এরপর আমি এখানে একটু বাটার দিয়ে নিচ্ছি, আল্লাহ পড়ে না কেন, যাই হোক পড়ছে, আল্লাহ বাজাইছে। যাই হোক, এরপর হচ্ছে আপনার সসেজ, চিকেন সসেজ দিতে পারেন, যে কোনো আপনার মিট বল দিতে পারেন, এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর আমি আবার বাটার অ্যাড করে নিচ্ছি, আবার পড়তেছে না কেমন লাগে রে মেজাজটা, যাক পড়ছে, আল্লাহ বাজাইছে মানে যাক। এরপর হচ্ছে আপনি এখানে ময়দা অ্যাড করে নেবেন, আমি এখানে 1 টেবিল চামচ ময়দা অ্যাড করে নিচ্ছি, ভালোমতো মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, নাহলে বা পরে আপনি মানে আপনারাই আমাকে গালি দিবেন যে কী বানায় খাওয়াইছে, আল্লাহ মতো জানি কী দেখাইছে, এই জন্য আগে থেকে বলে দিলাম। আদা কুচি দিয়ে দিবেন, রসুন কুচি দিয়ে দিবেন, এটাকেও ভালো মতো মিক্স করবেন। এবার এক এক করে হচ্ছে আপনি মিল্ক দিয়ে দিবেন, আমি এখানে পাউডার মিল্ক ইউজ করছি, আপনি লিকুইড যে কোনো মিল্ক ইউজ করতে পারেন। এরপর হচ্ছে এখানে রোজমেরি দিয়ে দিবেন 2-3টা, এটা বাজারে কিনতে পাওয়া যায়, লাইক এরকম দেখতে থাকে। তারপর অরিগানো, এটাও বাজারে কিনতে পাওয়া যায়, এরকম থাকে দেখতে। এরপর হচ্ছে গোলমরিচ, চিনি, হালকা চিনি দিবেন, চাইলে আপনি একটু লবণও অ্যাড করতে পারেন যদি আপনার লবণের দরকার হয়। এরপর বলক আসা পর্যন্ত ওয়েট করবেন, একটা বলক আসলেই হচ্ছে আপনি পাস্তাটা দিয়ে দিবেন, অলরেডি বলক চলে আসছে, আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালো মতো মিক্স করবেন, যাই হোক। এরপর হচ্ছে সসেজগুলো দিয়ে দিবেন, যেগুলো আপনি আগে থেকে ভেজে রাখছিলেন, ভালো মতন এটাকেও মিক্স করবেন, মিক্স করতে থাকো, মিক্স করতে থাকো। সো অলরেডি এটা আমার হয়ে গেছে, আমি একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে লেবুর খোসা, লেবুর খোসা কুচি কুচি করে কেটে তারপর অ্যাড করতেছি, এটা দিলে টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আপনারা না যদি দিতে চাইলে এটাকে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো যাই হোক, আমার এটা অলরেডি কুক হয়ে গেছে, আমি জাস্ট এটা এখন সার্ভ করবো। সো আশা করি এতদিন যারা আমাকে পোক করেছিলেন তারা ভিডিওটা দেখবেন এবং অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।